হঠাৎ করেই উড়ে এলো জটায়ু। কেন বা কি এমন ঘটলো যার জন্য উড়ে এলো জটায়ু? 22শে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার অযোধ্যায়, এবং ঠিক সেই কারণেই নাকি অনেক অদ্ভুত এবং অলৌকিক ঘটনা ঘটে চলেছে ক্রমাগত। মানুষের মন তো কৌতূহলী, তাই মানুষও জানবার জন্য উঠে পড়ে লেগেছে যে হঠাৎ করে জটায়ু কেন উড়ে এলো। ত্রেতা যুগে রামায়ণের সময় শ্রী রামচন্দ্রের সঙ্গে সখ্যতা ছিল স্বয়ং জটায়ুর। এখন যদিও জটায়ু জাতীয় এইসব পাখির সংখ্যা ভীষণই কমে এসেছে, কিন্তু তাও রামলালার প্রাণ প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গেই জটায়ুর আগমন, এটা তো একটি বিরাট ঘটনা। এবং যেখানে এসেছে সেখানকার মানুষও ভীষণ উচ্ছ্বসিত, তারা নাকি বলছে স্বয়ং রামলালার প্রাণ প্রতিষ্ঠা দেখবার জন্য জটায়ুরা উড়ে এসেছে। এই ঘটনাটি প্রত্যেকটি মানুষের মনে সাড়া জাগিয়েছে এবং তাদের মনে ভক্তি আর বিশ্বাস আরও বেশি করে বেড়েছে। কানপুরের সমাধিস্থলে উড়ে এসেছিল সেদিন এরকমই একটি পাখি। হঠাৎই নাকি আগমন ঘটেছিল এই 6 ফুট ডানাওয়ালা পাখিটির। এই পাখিটি নাকি একটি হিমালয়ান বার্ড এবং এদের জাতির সংখ্যা ভীষণই কম। এদেরকে এখন প্রায় লুপ্তপ্রায় হিসেবে ধরে নেওয়া হয়েছে। হিন্দু ধর্মের চর্চিত অন্যতম মহাকাব্য রামায়ণ অনুসারে জটায়ু ছিল একটি দৈব পক্ষী এবং সূর্যদেবের অশ্বচালক অরুণের কনিষ্ঠ পুত্র। তার জ্যৈষ্ঠ ভ্রাতা সম্পাদিত ছিলেন একজন অর্ধদেহী দেবতা এবং রামের পিতা দশরথের পরম মিত্র। দৈবিক পাখি হল জটায়ুর বসবাস স্থান ছিল কিন্তু হিমালয়। সেই হিমালয়ে যে সব প্রজাতির পাখি পাওয়া যায় তাদের মধ্যে অন্যতম বৃহত্তম হলো এই গিফন। অর্থাৎ গিফনকেই অনেকে জটায়ু বলে মনে করেছেন। তার 2টি ডানার দৈর্ঘ্য হলো 6 ফুট। গত বছর টুইট করে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার প্রবীণ কাশওয়ার লেখেন, হিমালয়ান গিফন শুকুন এখন সংকটাপূর্ণ, ওদের বাস্তুতন্ত্রের ইঞ্জিনিয়ার বলা হয়। গত বছর তিনি একটি গিফন শুকুনের পুনর্বাসনের ব্যবস্থা করেছিলেন। কানপুরের যে গ্রাম থেকে এই বিরল শুকুনটি উদ্ধার করা হয়েছে সেখানকার বাসিন্দারা ভীষণই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। অনেকেই পাখিটির সঙ্গে একটি ছবি তুলনা করেছেন জটায়ুর। আসলে এই গিফনের ইতিহাস অনেকটা এরকম ছিল যে জটায়ুর নামেই তাকে নাকি প্রাচীনকালে ডাকা হতো। জটায়ু এবং তার অগ্রজ সম্পাতি যুবকালে সবচেয়ে উঁচুতে ওড়াল দেওয়ার প্রতিযোগিতা করতেন। একটি বর্ণিত পৌরাণিক কথা অনুসারে কোনো এক সময়ে জটায়ু উচ্চতর উড়াল দিলে সূর্যতে তার অবস্থা শোচনীয় হয়ে পড়ে। সম্পাতি ওই সময়ে নিজের ডানা প্রসারিত করে সূর্যের তেজ আটকে জটায়ুকে বাঁচায়। এই ঘটনার ফলে সম্পাতি নিজে এতটাই জখম হন যে সে তার ডানা 2টি হারান, যার ফলে সম্পাতি তার পরবর্তী জীবনে পক্ষহীন পক্ষীর জীবন অতিবাহিত করেন। এখান থেকে এসেছিল এই শুকুন বা গিফনের প্রজাতিটি। প্রায় লুপ্ত হয়ে গিয়েছে এই প্রজাতি। সেই রকম এক শুকুন উদ্ধার হলো কানপুরের কর্নেলগঞ্জ ইন্দ্রগাহ সমাধিস্থল থেকে। উত্তরপ্রদেশের বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে এই বিরল প্রজাতির শুকুনটিকে। শ্রী রামের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, তাই রাম ভক্তদেরও দেখা তো এবার মিলবেই। হিন্দু মহাকাব্য রামায়ণ অনুসারে রাবণ যখন সীতাকে হরণ করে নিজ রাজ্যে নিয়ে যেতে চান, সেই দৃশ্য দেখে জটায়ু তাকে রাবণের হাত থেকে বাঁচানোর চেষ্টা করেন। জটায়ু রাবণের বিপক্ষে যথেষ্ট বীরত্বের সাথে যুদ্ধ করেন, কিন্তু বার্ধক্যের কারণে রাবণ অতি চতুরতার সাথে জটায়ুর বিপক্ষে জয়লাভ করেন। সেই সময়ই সাক্ষাৎ হয় জটায়ু এবং শ্রী রামচন্দ্রের। রাম ভক্ত জটায়ু তাই এসেছিল নিজের প্রভুর সহিত দেখা করবার জন্য। এ কি কম বড় কথা নাকি? তারপর রামায়ণে রাবণের সাথে রক্তক্ষয়ী যুদ্ধের পরে জটায়ু মূর্ছিত হয়ে মাটিতে পড়ে থাকা অবস্থায় তিনি রামের সাক্ষাৎ পান। সমস্ত ঘটনা শুনে রাম তাকে তার মোক্ষ লাভের কথা বলেন। জটায়ু সীতার বিরহে বিব্রত রামকে সান্ত্বনা দিয়ে আশ্বস্ত করেন যে সীতার কোনো ক্ষতি হবে না এবং শীঘ্রই তারা তাকে খুঁজে পাবেন। তার মুখে সীতার কুশল সংবাদ ও আশ্বস্তবাণী শুনে রাম জটায়ুকে আলিঙ্গন করেন। জটায়ুর কথায় তৃপ্ত হয়ে তাকে আশীর্বাদ করেন। রাম জটায়ুর মৃত্যুতে সীতার বিরহের থেকে অধিক মর্মাহত হন। রাম জটায়ুকে নিজের পিতার সমান ও পিতৃতুল্য মনে করে তার অন্ত্যেষ্টি ও প্রয়োজনীয় সাধ্য শান্তি নিষ্ঠা সহ সম্পন্ন করেন। ভগবান বিষ্ণুর রাম অবতার তার সমস্ত জীবন এক সাধারণ মানুষের মতো দুঃখ কষ্ট সুখ বিলাস ইত্যাদি আস্বাদ নিলেও এক্ষেত্রে তিনি অলৌকিকতার প্রকাশ ঘটান। নিজের তীর্থভূমিতে নির্দেশিত করে
তিনি সপ্ত নদীর জল একত্রিত করে সংকল্প করার পরিকল্পনা করেন। ছয় নদীর জল তার আদেশ মেনে ওই স্থানে উপস্থিত হলেও একটি নদী তার আদেশ অবজ্ঞা করেন। ফলে বিষ্ণুর অবতার হওয়ার দরুন রাম গয়াধামকে উক্ত স্থানে উপবিষ্ট হওয়ার জন্য এক প্রকার বাধ্য করেন। কিন্তু বাল্মীকি রামায়ণ অনুসারে রাম কখনোই বিন্ধ্য পর্বত অতিক্রম করেননি। সর্বতীর্থ গ্রন্থ অনুসারে জটায়ু মহারাষ্ট্রের আকোলা আহমদনগর অঞ্চলে পতিত হন। সেখানে জটায়ুর নামে একটি মন্দির রয়েছে এবং মন্দিরের নিকটে পুকুরটিকে ছয় নদীর সমন্বিত ধারার উপস্থিতির কথা বিশ্বাস করা হয়। রামায়ণের একাধিক আঞ্চলিক সংস্করণে কেরালা ও অন্ধ্রপ্রদেশের উক্ত স্থানগুলির নাম পাওয়া যায়। মূল বাল্মীকি রামায়ণে তা পাওয়া যায় না। তবে আজকের ঘটনাটি এখানেই সমাপ্ত হলো। রাধে রাধে, জয় শ্রীরাম।